সাতক্ষীরা গ্রেপ্তার রিজেন্টের সাহেবকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবিতে হস্তান্তর, নৌকায় ভারতে পালানোর চেষ্টা করেছিল দাবি র্যাবের। রিজেন্টের সাথে চুক্তি হয়েছে সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশে, শোকজের জবাবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেছেন রিজেন্টের বিষয়ে তিনি কিছুই জানেন না। করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কর্তা ব্যক্তিদের গ্রেফতার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কেন এতদিন খুঁজে পাওয়া যায়নি, প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে করোনায় আরও 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,533 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, লাখ লাখ মানুষ পানিবন্দী, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। বিশ্বে করোনায় আরও 5,600 বেশি মানুষের মৃত্যু, আক্রান্ত মোট 1,36,81,000-এর বেশি। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল এবার অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বরে, 21 নভেম্বর শুরু, ফাইনাল 18 ডিসেম্বর।